না 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 দেখ দেখ তুই আমার অনেকক্ষণ ওয়েট করাইছস, তুই সেটার জন্য আগে কিছু আচ্ছা আমি ইন্ট্রোটা দিই রে। আচ্ছা বল। হ্যালো গাইস, দিস ইজ সামির সাহিল। আজকে আমি আসছি তোমাদের মাঝে। সুন্দর মেয়েরা প্লিজ আমাকে ইনবক্স করবা। আর হ্যাঁ, আর আজকে আমরা অনেক প্যারা গেছে দিনটা সকাল থেকে বাইরে ছিলাম। ঈদের টাইম খাওয়া হবে, বুঝো তোমরা, সব দিক যেতে হয়, ঘুরতে হয়। আর চিটাগাং মানুষ তো সবাই জানো যে কত দিক, ছেলেরা সব জায়গায় ঘুরে মিস যায় না। আজকাল ঢাকা থেকে আমাদের সাথে দেখা করতে আসছে আমাদের ভাইরা। আপনি বইং? আচ্ছা, বেসিক্যালি আমাদের সাথে আর বলতে হবে না। এই তো আলহামদুলিল্লাহ। কখন আসছেন ভাই? আসছি তো সকালে। কয়টা বাজে? সকাল তখন কয়টা বাজে? ভোর হয়েছে। কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, কোনো অসুবিধা হয়েছে? না না, আমি তো ভাবছিলাম অনেক অসুবিধা হয়েছে, কারণ অনেক সুন্দর রাস্তায় তো মেয়েরা ধরেই রাখে। তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম মিমু ভাই। আমি এক বছর পর মিমু ভাইয়ের সাথে আবার দেখা হইলো। আর মিমু ভাই খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ। খুব শীঘ্রই বিয়ে করতে যাইতেছে। একটা চিটাগাংয়ের মেয়ে দরকার। ওকে, একটা মেয়ে দরকার চিটাগাংয়ের। সুন্দর করে গুজবে কান দেবেন না ভাই। আসসালামু আলাইকুম। কিন্তু এখন তো যাচ্ছি না, আমাকে কি বিদায় করে দেওয়া হচ্ছে? আমরা এখন পরিচয় হবো আমাদের প্রাণ প্রিয় শাকিল ভাইয়ের সাথে। আমার খুবই কাছের একটা ভাই, আমরা যেখানেই যাই ইনশাল্লাহ সাথেই থাকি, যাই হোক। জয় ভাই আসছে, আসছে ঢাকা থেকে, অনেক ফেমাস ভাইয়েরা। এই যে এখানে দেখেন, ওই যে লুকিয়ে যাচ্ছে, আর এই যে বড় ভাই দুষ্টু ভাই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের পরে চিটাগং আসায় সালামি না দেওয়ায় দিলাম তোমায় ঘুষি। হাততালি হাততালি গুই। দুঃখের বিষয় হচ্ছে মিমু ভাই, রাফি ভাই, জয় ভাই, শাকিল ভাই, আমরা সবাই খাইতে বের হয়েছি, কিন্তু কোনো জায়গায় মেজজানির গোস্ত পাওয়া যাচ্ছে না। ঈদের সময় গরুর খুব সংকট দেখা যাচ্ছে বাংলাদেশে। কারণ না, এখানে একটা না, এখানে একটা কথা আছে, আমি আমি গরু খাই না, আমি একটু চিকেনই খাই। আমারটা পাওয়া যায় কিন্তু ওনাদেরটা পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে পেজে যে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন। কেন উনি গরু মাংস খায় না? ক্লিক করুন কেন গরু মাংস? চিটাগং এর সবাই অ্যালার্জি। আমার মনে হয় চিটাগং এর সবাই ঘরে কেউ রান্না বান্নাই করে না, সবাই বাইরেই খায়। কেন মুরগি গরু মাংস থাকে? মুরগি গরু? হ্যাঁ, গরু মুরগি কিছুই নয়। কেন না আপনারা সবাই বাসায় খাবেন, বাইরে আমাদের জন্য খাই আর খাবার রাখবেন? আমরা ঢাকা থেকে আসছি, চিটাগং এর ঐতিহ্যবাহী খাবার খাবো, নাহলে দাওয়াত দেন বাসায়। এটাও তো করতেছেন বাঙালি জানো বন্ধু।
আচ্ছা পিয়াল, এই ব্লগে তুমি এতক্ষণ ছিলা না, কই ছিলা তুমি? ঘুরতে গেছি। হ্যাঁ, কোন মেয়েরে নিয়ে গেছো ঘুরতে? না তুমি অবশ্যই কোনো মেয়েরে নিয়ে গেছো, মেয়ে ছাড়া তো যাবা না। বাইক আছে মানে মেয়ের, কি বলো ভাই? আমি মানে ডিক্লাইন করবো না, স্বীকার করবো। হ্যাঁ, আফসোসের বিষয় হচ্ছে কোনো হোটেলে মেজবানি নাই, মেজবানি দূর, গরুর গোস্তই নাই। হ্যাঁ।